বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাতে তৈরি টুপি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান সহ মুসলিম বিশ্বের নানা দেশে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি হয়ে আসছে এসব টুপি। টুপি তৈরিতে নিয়োজিত কর্মীদের অধিকাংশই নারী। ঘরে বসে গৃহস্থালী কাজের পাশাপাশি টুপি তৈরি করে আয় করছেন নারীরা। পরিবারের পুরুষ সদস্যরাও এ কাজে সহযোগিতা করছেন। টুপি তৈরির ধরন ও ডিজাইন অনুসারে এসব টুপির পাহাড়ি নামও রয়েছে। ব্যবসায়ীদের হাত ঘুরে ঢাকা এবং বিশ্বের নানা প্রান্তে বাজারজাত হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে হাতে তৈরি এসব টুপি। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।